তোর চেহারা এরকম লাগতেছে কেন? আবার কি করছস? হ্যাঁ কিছু করে নাই ভাই, করছে খকন সোনায় হ্যাঁ শ্বশুরে, আর সকল জমি জমা যা কিছু আছে সব সম্পত্তি নগদে লিখে নিছে। হ্যাঁ তো কোনো বিবেচনা নাই। কেমনে? এই কেমনে রে, কথা কস না কেন? কথা কো, আমি কইলে তো বিশ্বাস করব না, আমি কথা কইলে তো ঝামেলা। হুম, আমি যদি তোমার কইতে যাই দশটা লোক একই কইব জানো? এই লাল তুই চুপ থাক, তুই 18 নম্বর কলাম 16 নম্বর কলাম এটা বুঝবি? তুই তো বিয়েই করস নাই, আমার যত ঝামেলা। আরে কি সব কইতেছস, কিছুই তো বুঝতেছি না। এই বুঝে এখ, তোর 16 নম্বর কলাম না 32 নম্বর কলাম এটা মতিন ভাইরে একটু খুইলা ক। ভাই কাজি অফিসে গেছিলাম কামিননামাটা তুলতে, যাতে পাসপোর্টে আমার বউয়ের নামটা আমি দিতে পারি। আরে এর পরে কি? তো কামিননামা তুললে তো ভাই আমার মাথায় হাত, কামিননামা নাকি 16 নম্বর একটা কলাম আছে, সেখানে সজ্ঞানে আমি লিখে দিছি যে আমার সমস্ত সহায় সম্পত্তি আমার বউরে আমি দিয়ে দিছি। তো 16 নম্বর কলামে যদি এসব লেখাই থাকে তাহলে তো চান্দু তুমি খাইছো ধরা। কিন্তু ভাই আমি যদি জমি রেজিস্ট্রি করে না দেই তাহলে নিব কেমনে? বিয়ার কাবিন নামাও একটা চুক্তি, এখন যদি তুমি তোমার বউরে তোমার জমি জিরাত লিখা নাও দাও তোমার বিরুদ্ধে মামলা হবে পারিবারিক আদালতে। হয়েছে না সর্বনাশ? কিন্তু আমার কি মনে হয় জানো ভাই? কি এর যে বিবেচনা, এ মামলা মোকদ্দমা করতো না, কারণ এই মামলা মোকদ্দমা করতে যে টাকা লাগবো, হ্যাঁ যে কিপটার কিপটা 2 পয়সা খরচ করবো না। খোকন মেয়ের খরচ নিয়ে তোর চিন্তা করার লাগবো না। জামকো ফরি যেইভাবে এর বাড়িতে গিয়া থাকছে আর শরবত খাইছে, আমার তো মনে হয় খোকন মিয়া কাম সারে ফেলছে। ভাই এগুলো কি কো তুমি? এই তুই আগে কো, তোর কাছে কাবিন নামা আছে? হো আছে তো। কথা কস না কে ভাই কো, নিয়ে বসে আছে এদিক দে। এই যে দেখছ, যা ভাবছিলাম তাই, জমির ওই দাগ নম্বর পর্চা সবই এখানে লেখা আছে, যদি মূল দলিল না দেখতো তাহলে এগুলো এমনি লেখলো কেমনে? বিবেচনার মতো কথা। হ্যাঁ তার মানে মূল দলিল সে দেখছে কি রে? তুই কোন সোনারে কি মূল দলিল দেখাইছিস তোর জমি? বাবা হ্যাঁ মুখে কোনো কথা নেই, কথা কাটতে। আরে আব্বাই মরে যাওয়ার আগে বাড়ির যত বহুত বিটা আছে সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে, মানে এগুলো আমি কথা কথা চাপার বাপরে শুনাইছিলাম, তখন উনি আমার কাছ থেকে এগুলা দলিল দেখতে চাইছে। আর তুমি সুন্দর করে তার মূল দলিলটা দেখাই দিছো না? আরে না না, তাহলে তো আমি দলিলটা দিয়ে দিই নাই। ওরে আমার সোনারে, আমি তো দলিলটা দিয়ে দিই নাই, কথা এখন কইরা দিলো বলো দেব। এই তো সিনো, তো শ্বশুর না সিনো, ওর নাম কি? ওর নাম হচ্ছে খকন সোনা, এটা সিটের একটা বাটপা। হ্যাঁ ও যে কখন, ও কখন মোবাইল দিয়ে তোমার ওই যে দলিলের ছবি তুলে রাখছে, আরে সিনো তুমি, আর কোনো বিবেচনা আছে? চল ভাই এখন আমি কি করবো? কি করবা কি করবা তুমি? বিলায়ের গলায় ধরে খান আর তুমি উপায় দেখতেছি, যাও শ্বশুর 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 হাত পা হাত পা হাত পা ধরে কাঁদাকাটি করে দেখো নিজের বাড়িতে নিজে একটু আশ্রয় করে কিনা, মানে কি করবো আমি? এই বুঝছি বুঝছি, এই এক এক কাম মেম্বারে গেছে। আর এটা কি করলা তুমি? মেম্বারে গেছে কেমনে যাবো? মেম্বার তো নিজে একটা বড় বাড়ি। আরে এই জন্য তো মেম্বার কাছে যাবো রে দাদা, কাটা দিয়ে কাটা তো মেম্বারও বাটবার মিয়াও বাটবার, দেখি কি হয়। আমার মনে হয় না কোনো কামে দিব ভাই, মানে এখন যদি মনে করো যে বিলের পা ধরা লাগে আমি তাও ধর, যদি সাঁতার লাগে হাত মেলার লাগে আমি তাও মেলাম, আসল বিপদের কথা তো এখনো কই নাই। বিপদ? এই তুই যে বড় বিপদের কথা কইলি এর থেকে বড় বিপদ তোর তো কোনো বিবেচনা নাই। মায় মনে হয় কিছু একটা টের পাইছে, এর লাগে তো বাড়ি থেকে বলায় আমি তুঙ্গ বাড়িতে আইছি। সর্বনাশ হয়েছে, অহন তো একটা বিশ্ব যুদ্ধ লেগে যাবো ভাই, বলছি ম্যাম কি করবা? এত কাছা বন্ধ তো করে চল, তো এই মেম্বারের কাছে চল। চলো চলো ভাই 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 চলো ভাই চলো ভাই পারি না।
এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রত্নারে রাখবো না, কইলে হইলো, মগের মুলুক নাকি? রত্নারে তো কাল রাতে মারছে, পিটাইছে। কত বড় সাহস, আমার মাইয়ার গায়ে হাত দেয় আর ওখানে পড়ে রয়েছে কেন? সমাধানটা কি? রুবিও তো জামাই সংসার করতে পারলো না, কদিন সংসার করে বাপের বাড়িতে চলে আইলো, এখানে থাকলো, এখন ঢাকায় থাকে, মামার বাড়িতে গার্মেন্টসে কাম করে, রত্নকে তাই করবো। সমাধান কি এটা আমিও জানি না, তাই বাচ্চা তো থাকবো, মইরা তো যাইবো না, ওখানে থাকবে তো মইরা যাইবো। যা বই আয়, চিন্তা করো না। জমি হয়েছে কাল, আমার বউটা, আমার বউটা স্বামীরে নিয়ে কি সুন্দর থাকে, সব কিছু তো আমার পোলা দিয়ে দিতে চায়, আর আমার মাইয়ারা নিতে চায়, কিছুই পারে না। বডি সে এগুলি এখানে কেন? যে আসলে হয়েছে কি, আজকে সব কথা হইয়া এক শাড়িতে নাইরা দিছি, বুদ্ধিমানে কাম করছি না মেম্বার সাহ, তার উপরে আজকে ভালো রোদ, বিশাল বিশাল বুদ্ধিমানের কাম করছি, এই কারণেই তোমার দিয়ে রাজনীতি হবে না, আর এইগুলি দিবে আমার বাড়ির উঠানে, গ্রামের মাঠের মধ্যে দিলে মানুষজন কি কইব? হ্যাঁ বাবা, কি খবর, কেমন আছো তোমরা? হঠাৎ করে তিন ভাই একসাথে, কি ঘটনা কি? মেম্বার সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে, এখন এই ঘটনা থেকে কেমনে উদ্ধার হবো সেই জন্য আপনার কাছে আসছি। কি ঘটনা কি, খুলে বলো। কি কম মেম্বার সাহেব, এই যে ফরিদে, ফরিদে বিয়া করছে, বিয়া করছে করছে, হ্যাঁ শ্বশুরে যে কামড়া করছে, হ্যাঁ সমস্ত সয় সম্পত্তি বিষয় আশায় ভিটা মাটি সব লিখে লেছে, আর কোনো বিবেচনা নাই। কও কি, কেমনে লিখে নিল? ওমা ওই যে নাম্বারটা আছে না কি জানো, এই ওই যে কাবিনের নাম্বারটা কত, ১৬ নাম্বার, ১৬ না ১৭, ওই যে ওই নাম্বারের মধ্যে লিখে নিছে। এই লাল, এই তুমি এত পক পক করো কেন? তুমি বিয়া করছো, তুমি তো এখনো বিয়া করতে পারো নাই, যে বিয়া করছে তারে কথা বলতে দাও। দেখছেন কোনো বিবেচনার মতো কথা, আমি কইছিলাম না ভাই, আমি যে বিয়া করি নাই, আমি কাবিন নিয়ে কোনো কথা কইতে পারব না। এই যে জামেল লাগা গেল, এই তুই চুপ করে আসছিস কেন? তুই বিয়া করছো, তোর কথা তুই কইবি, আমি কবু কেন? কইতে কি মেম্বার সাহেব, আমি তো দেখে সাইনটা করি নাই। তাইলে ধরা খাইছো? এর লিগে তো আপনার কাছে আইসি ভাই, আপনার তো প্রচুর বুদ্ধি, কোনো না কোনো রাস্তা আপনার কাছে আসে নিশ্চয়ই, আপনি একটু বাইর করে দেন। কাবিন নামা তুলছো? হ্যাঁ তুলছি তো, এই কাবিন নামা দেখা, তারা দেন, দেই দেই দাও দাও দেই দেই। আচ্ছা তুমি তাইলে খোকন মিয়ার মেয়ে সাপারে বিয়া করছো? জি জি। খোকন মিয়া কাঁচা কাজ করার মানুষ না, দিছে একদম দিছে, হাতে হারিকেন ধরায়া দিছে। মেম্বার সাহেব এখন উপায়? এত অস্থির হও কেন ফরিদ, তুমি এই কাশেম মেম্বারের কাছে আসছো, রাস্তা আমি একটা না একটা বার কইরেই দিব। জি মেম্বার সাহেব, আপনার একটা রাস্তা বাইর করে দিতেই হবো ভাই, বসত বাড়ি যদি একজনে দখল করে ফেলে তাহলে কেমনে কি কম? আরে জমি দখল করা কি এত সোজা, মানুষ বায়না কইরাও জমি দখল করতে পারে না, আর একজন ওই কাবিন নামা দিয়া তোমাকে বসত বিটা সব লয়ে যাইব, এত সোজা নাকি? এই একটা বিবেচনার মতো কথা বলছেন, হ্যাঁ
هذا روك أفلان نايت بيبيسون ناسه أنا أمو تو شيء كده كوي ها أنا كابين نما تارم تو تك كوي فتة فتة كدم زومي زوما بيتا باتي شاب ليكل إذا إذا أتشوز كل بيبيسون ناسه تو ديكه سان كوري نه نا ديكه كورسي نا بوله كورسي أي لا لا أي يا تو كده كوكه تومي تو بيا شادي كوروناي تومي يا تو كده كأنا بولو دكش بيجا شيء أبارو شيء بير كده أمي أي كارونة تمارس شيء شو ما كوي لامنا আমি যদি কাবিন নিয়া কোনো কথা কই একটাই প্রশ্ন আমি যে বিয়া করি না আমি কিছু জানি না কোনো বিবেচনা আছে ওই তো তা মেম্বার সাহেব যে বিয়া করে নাই এটা তো গ্রামের সবাই জানে এটা তো পুরান কথা না পরেরটা কোন আচ্ছা শোনো প্রথমে বুঝতে হবে যে এই যে কাবিন নামা এই কাবিন নামাটা কি কাবিন নামাটা হইতেছে একটা চুক্তিপত্র এইখানে বিভিন্ন ধরনের শর্ত থাকে ফরিদ যদি কোনো শর্ত অমান্য করে সেই ক্ষেত্রে ফরিদের বউ পারিবারিক আদালতে ফরিদের বিরুদ্ধে মামলা করে দিতে পারে হায় হায় তাহলে আমি কি করব ঘাবড়ায়ও না ঘাবড়ায়ও না এই দেশে বহু আইন হইছে কিন্তু সমাজ বইলা তো একটা ব্যাপার আছে তাই না সমাজ অনেক পাওয়ারফুল সমাজের কথা আমাদেরকে শুনতে হবে আর তোমার যে শ্বশুর বিশ্বচিটার বিশ্ব দুই নাম্বার বিশ্ববাটপার এলাকায় যদি বিচার বসে তোমার শ্বশুরের পক্ষে কথা বলার জন্য একটা লোক খুঁজে পাওয়া যাবে না একটা বিবেচনার মতো কথা শুধু এই গ্রাম না আশেপাশের দুই চার গ্রামের মধ্যেও তোমার শ্বশুরের পক্ষে কথা বলার কোনো লোক পাওয়া যাবে না বরং তোমার শ্বশুরের বিপক্ষে বহু লোক আছে কথা বলবে এই তোর তো কোনো বিবেচনা নেই সিভার মধ্যে যাই হোস মেম্বার সাহেব ভাই আপনি আসেন বলে একটা বর্ষা পাইলাম হ্যাঁ আজকে তাহলে যাই ভাই ঠিক আছে যাও আমি খোকন মিয়ারে ডাকাই জি কথাবার্তা বলি দেখি উনি কি বলেন এই একটা বিবেচনা তো কথা মেম্বার সাহেব আপনার কিন্তু একটা কিছু করা লাগবে এই প্রবাসীরা কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় আর বিয়া শাদী করার পরে শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে ঠকায় বুঝতে পারছি তোমার কষ্টটা আমি বুঝতে পারতেছি এই তো রাখো তোমার কাগজ রাখো এখন যাও আমি দেখতেছি বিষয় আসো টাকা কি এমনি তোর মতো বলো দিতে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বডি কি বুঝলা এটা বুঝছি যে ফরিদের মাথাটা কামাই দেওয়া লাগবে আর এই ঘটনা তো মাথা কামানো না ঘটনা হচ্ছে এই পরিবারে ভেজাল বাড়তেছে যত ভেজাল বাড়বে তত ইনকাম বাড়বে ঘটনা কি দেখতে দেখছো না দেই নাই তো আমি দেখছিলাম তোর বাড়ির ঢুকে নাই ওই লাল মিয়া আর আপনার বড় গোলাল বাইরে গেল আমি তো ঠিকই সন্দেহ করছি কি সন্দেহ করছি আমার গোলা পরে নিশ্চয়ই কোনো বড় দলা খাইছে আর এইটা আমার কাছে ঢুকাইতেছে তুমি কেমনে বুঝলা বাবি এই গোলারে আমি পেটে ধরছি ওদিকে তাকালে পরে আমি বুঝতে পারি কি করবার স্যার আচ্ছা আপনি একটু বসেন ঠান্ডা পানি খেয়ে ঘটনা এমন অস্থির হয়ে গেল কি হয়েছি অস্থির হবো না ভাবি এই পোলা আমার না জানে বিয়া করলো হ্যাঁ করলো তো করলো ওই খোকন বাটপারের মাইয়ারে বিয়া করলো এটা তো নতুন কথা না আরে না ভাবি তুমি বুঝতেছো না পোলা ফেরো তাহার পরে আমি কইলাম কি যে তোর বাপে যে কাগজপত্র রেখে গেছে দলিলপত্র ওই বাড়ির ওগুলো কোথায় রাখছস পোলা আমারে কি কয় জানো কি কয় পোলায় কয় মা তুমি ওই সমস্ত দলিলপত্র দিয়ে কি করবা বাবা তো আমারে সব লেখা দিয়ে গেছে সমস্যা তো ছিল না কিন্তু যে পোলা নাকি ওই খোকন বাটপারে মায়ের বিয়া করা পারে হ্যাঁ যে ওই বাটপারে মায়ের সব লেখা দিব না তার কোনো নিশ্চয়তা আছে হ্যাঁ এই বয়সে যদি সব লেখা দেয়
তাহলে আমি কোথায় যাবো? আমি কি বিক্রিয়া করে খামো ভাবি? ঘটনা কি কিন্তু ঘটনা আবার কি? রাবেয়ার জামাই মরে যাওয়ার আগে সব সয় সম্পত্তি ওর পোলার নামে লেখা দিয়ে গেছে। রাবেয়ার নামে কিছুই দেয় নাই। এটা কিরম কথা? সব পোলারে দিব কে? মাইয়ার নামে কিছু নাই কে? মাইয়ারে দিব কে? মাইয়ার তো বিয়ার পর বাপের শ্বশুরবাড়ি যায়। এটা কিরম কথা বললেন আপনি? বাপের বাড়ির সম্পত্তিতে তো মেয়ে গোর ভাগ আছে, এটা তো আইনেও আছে ধর্মেও আছে। না মাইয়া গো ভাগ নাই, মাইয়ারে তো পরের বাড়িতে যাইব গা। আর পোলা গোপরে মেলা দায়িত্ব থাকে, বাপের বাড়ির সয় সম্পত্তি সব পোলা গই দাও। আচ্ছা ঠিক আছে, এখন ফুপু কি কইলো? এটা কি আর কইব, রাবেয়ার কথাবার্তা রিস্টাই তো ভালো, ওর ব্যবহার আচার ব্যবহার এটা তো খুব ভালো করে জানো। কিরম ও জামাইটা বাচ্চা থাকতে ও তো শান্তি পায় নাই, নিজেও শান্তি হতে আসছিল না, জামাইটাও শান্তি হতে রাখতে চায় না। এর লেগে জামাই মরার আগে সব সম্পত্তি পোলার নামে দিয়ে গেছে। আহা, এটা নিয়ে কি ফিকে মন খারাপ? মন খারাপ না, রাবেয়া চিন্তা করতেছে এই সম্পত্তি যদি ওর পোলার বউরে লেখা দেয় তাহলে শেষ বয়সে রাবেয়ার কি? এটাই চিন্তা করতেছে, টেনশন করতেছে। এটা লই পরে যেরকম মানুষ এই কাজ ওরা দেওয়া সম্ভব করতেও পারে। হ ব্যাক করলে বলা বউ একটু পড়ায় বাড়ায় লাইলে সব লেখা দিয়ে দেবে। কি যে নাই লোকন, মা ছেলেরে সন্দেহ করতেছে, টাকা পয়সা সম্পত্তির জন্য ভাই ভাইরে সন্দেহ করতেছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। না না, টাকাগুলো এখন পাঠাতে দেবে না, আমি আপনার কমুনা নেই। চাচা আপনি একটু টেনশন করতেছেন কেন? আচ্ছা চাচা একটু পরে কথা কইতেছি, মানে না একটু পরে। হ্যাঁ আপনি? জি আমি, আমি আপনার পুরো বাড়িতে খুঁজতেছি আর আপনি এনে বসে বসে ফোনে কথা কন। কি খুঁজতেছেন আপনি? আমারে আমারে খুঁজতেছেন? লাল মিয়ার না কোনো বিবেচনা নাই, আমি বাড়িতে গেলাম এইখানে এলাম একবার আপনার সামনে যা উচিত আছে সেটাই তো। আচ্ছা শুনেন না, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। খাইতে ইচ্ছা করতেছে কি? চিপস, চিপস খাইতে ইচ্ছা করতেছে। যান না আমার দূরে চিপস এনে দেন। ও চিপস খাইবেন, ভালো। এটা শুনে আমার মনের মধ্যে আনন্দ ঠেকতেছে, আপনি আমার কাছে চিপস খাইতে মন চাইতে, আমি চিপস খাওয়ামো। একটু পরে না খাওয়ামো নে? পরে এনে খাওয়াবেন মানে? আমার এখনই খাইতে মন চাইছে, পরে এনে দিলে হইব? আমার সাথে তখন খাইতে ইচ্ছা না করে? না হয়েছি যে দুপুরবেলা তো খিদা লাগছে, খিদায় না পেটটা চোষো করতেছে। তাতে আমার কি, আমার এখনই খাইতে মন চাইছে। অনেক খাইতে মন চাইতেছে? খুব বেশি খাইতে মন চাইতেছে? আপনি না আইনা দিতে পারলে আইনা দেওয়ার দরকার নেই, আমি গিয়ে মিন্টু বাইরে করতেছি কারণ। এই না মানে আপনার মিন্টু কাছে যার দরকার কি, এত অস্থির আর কিছু নাই। আপনি আমার কইছেন আপনার অনেক বেশি বেশি মন চাইতেছে, আমি না আইনা পারি, আমি আপনার জন্য সিপস অগ্নি আইনা দেব। হাজার হোক, আমার একটা বিবেচনা আছে না, আপনি বল। শুনেন দুইটা আনবেন কিন্তু। আর কিছু খাইবেন? আচার খাইবেন? না চিপস আনলে এগো। মদন ভাই, মদন ভাই,
মতিন ভাই কই মামি কই গেছে আরে কেমন কোন বাড়িতে নাই বাড়িতে নাই গেছে কই কই গেছে আমি কেমন কম ও কই যায় না যায় আমাকে কইয়া যায় ওমা এরকম কথা কইলা কই গেছে তুমি জানো না কিচ্ছু কইয়া যায় নাই বৌমার কাছে শুনলাম বৌমা কইছে ফরিদ বলে আইছে ফরিদ রে লইয়া মেম্বারের কাছে গেছে এরকম কথা নাকি মেম্বারের কাছে গেছে কেন হের কাছে তো বারবার এনে তো বারবার আর কিছু না একবার গেছে না ফরিদের জমি জমা লইয়া কি জানি হইছে ঝামেলা হেইডা লইয়া মেম্বারের লগে কথা কইতে গেছে হেইডার ব্যাপারে মেম্বারের লগে কথা কোন লাগবো না আর তুই তো রাবেরে দেখতেই পারস না আমার জিগাসকে লিগে এটা কোনো বিবেচনার মতো কথা কইলা না মামি মতিন ভাই নিজেই তো ঝামেলা পাকায় বাড়া সারা দিয়ে আবার হ্যাঁ গেছে আরেকটা ঝামেলা একদম উদ্ধার করতে কি শুরু করছো আরে এই ধরনের ভাষা কি এটা কি মায়ের পুত্র মানে কি হ্যাঁ এটা করতে পারছো তুমি এই যে মা এটা তোমার মা না না এই মা আমার মা না হ্যাঁ আজকে আমি গরিব দেখে অভাবে দেখে তোর আমার দায়িত্বে অপমান করতেছস আরে এই মা তোকে সাপোর্ট করতেছে আগে মনে করতাম যে পোলাপানটা বড় হইলে পরে আমাদের দুঃখ কম হবে কিন্তু এটার উল্টা পোলাপানটা যত বড় হইতাছে আমাদের দুঃখ তত বাড়তেছে ভাই আমি কোনোদিন বিদেশ যাই নাই একবার যদি ঘুরে আসতে পারতাম খারাপ হতো না কিন্তু তাই বলে আপনি হের স্ত্রী সাইজে যাবেন সি হে বডি সি কটা তো হিগো নাই আগে সি কটা হিগো তারপরে কথা কইও উনি কি বলছেন বলছেন যে পরিবার নিয়ে যেতে পারবো আচ্ছা পরিবারের ভাই বোন আছে না এখন নিয়ে যেতে পারে না আমি পরিবার হিসেবে যাইলাম সমস্যাটা কি দোকানটা যে কারে বসাম মানে চিন্তা করে পারতেছে না আমি বসবো